আমরা উইথ বলে এবং উইদাউট বলে স্কিল তৈরি করতে পারি, স্কিল। অ্যান্ড স্কিল তৈরি করতে গেলে আমি একা একটা ফুটবল, প্রত্যেকটা প্লেয়ারের এক একটা ফুটবল থাকা উচিত। বিকজ ক্যারি দ্য বল, কিপ ইউর হার্ট, দিস এ স্লোগান, ক্যারি দ্য বল, কিপ ইউর হার্ট। কারণ একটা সবচেয়ে একজন ফুটবল প্লেয়ারের বেস্ট ফ্রেন্ড হলো একটা ফুটবল। আপনি পুশ করতে পারেন, ওয়াল পুশ, হেড করতে পারেন, চেস্ট রিসিভ করতে পারেন, পার স্কিল তৈরি করতে পারেন। এই কাজগুলো আপনার ঘরে বসে করতে পারেন আপনি, অল্প জায়গায়, দশ ফিট জায়গায়, 10x10 প্লেসে ইউ ক্যান ডু এভরিথিং। বিকজ ফুটবল ইজ স্কিল গেম। আপনার যদি স্কিল না থাকে, টেকনিক না থাকে, তাহলে আপনি প্র্যাকটিস দিতে পারবেন না। দিস দ্য মেইন থিং। আর ফুটবলের সাথে একটা মাঠের ওতপাপে জড়িত। আর ও মাঠ যদি না থাকে, তাহলে আপনি আপনার ঘরে কাজ করতে পারেন, আপনি আপনার উঠানে কাজ করতে পারেন, আপনি আপনার বারান্দায় কাজ করতে পারেন। একটা অল্প ছোট্ট জায়গায় ফুটবল খেলা যায়, এর ভিতরে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা ঘরে বসে ওটা করছি না, আমরা অন্য কাজে ব্যস্ত। তা ফুটবলকে যদি ত্বরান্বিত করতে হয়, তাহলে আপনাকে নিজেকে আগে সচেতন করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। এখন সেটা কোথা থেকে তৈরি করতে হবে? আপনার পার্সোনাল, ফ্যামিলি, টিম, ক্লাব, তারপর ন্যাশন। দিস দ্য স্টেপ বাই স্টেপ ইউ ক্যান গো এ হেড, দিস দ্য মেন থিং। ওকে, এই ছোট্ট জায়গায় আমরা একটা ট্রেনিং করতে পারি। এটা হলো, এটা নিজের উপরে, নিজের কনফিডেন্সের উপরে, নিজের ওন সেলফ ওয়ার্কের মধ্যে আমি উইথ বলে ট্রেনিং করতে পারি। এর মধ্যেই আমি অ্যারাউন্ড দ্য ফিল্ড আমি দেখতে পারি, নক করতে পারি, করতে পারি। এটা আমি 3 মিনিট করতে পারি, 3 মিনিট, 3 মিনিট। যখন আমি ডিউরেশন বেশি হবে, অর্থাৎ ইন্টেন্সিটি হাই, ভলিউম লো, ভলিউম হাই, ইন্টেন্সিটি লো, এই জায়গাটায় আমি করতে পারি। এই জায়গাটায় আমি স্কিল, পায়ের স্কিলগুলো আমি তৈরি করতে পারি। এইখান থেকেই আমি তৈরি করতে পারি যে আমাকে তৈরি করার জন্য এইটুক জায়গায় যথেষ্ট এই জায়গাটা। আমি এর মধ্যেই বল কন্ট্রোল করতে পারি, আমি এখানে বসে বল কন্ট্রোল করতে পারি, আমি বল রিসিভ করতে পারি, আমি চেস্ট রিসিভ করতে পারি, আমি থাই রিসিভ করতে পারি, আমি আমার ফিট রিসিভ, তালিয়া ফিট দিয়ে বল রিসিভ করতে পারি, তারপরে আমার হ্যান্ড মাসেলগুলো আমি ডেভেলপ করতে পারি ড্রপ দিয়ে, তারপরে আমি হেডটা করতে পারি। এর মধ্যে থেকে আমি অনেক কিছু করতে পারি। আমি বেলি রিসিভ করতে পারি, বলটা দিলাম, রিসিভ করলাম, বেলি রিসিভ, এই ধরনের সো মেনি টাইপ অফ রিসিভিং ইউ ক্যান ডু এই 10x10 ফিটের মধ্যে করা যায়। এখন করা যায়, এটা ডিপেন্ড করে হলো তোমার অ্যাবিলিটির উপর, তুমি কতটুকু ফুটবল ভালোবাসো, তোমার সাথে এর সাথে কতটুকু জড়িত, কত ঘন্টা তুমি সার্ভিস দাও একে প্রতিদিন। তুমি যদি একটা ভালো ফুটবল প্লেয়ার হও, তাহলে 2 ঘন্টা এর পিছনে সার্ভিস দিতে হবে, তবেই তুমি একটা ভালো প্লেয়ার হতে হবে। এখন কখন দিতে হবে, এটা কখন দিতে হবে? 8 থেকে 12 বছর 13 বছরের মধ্যে যদি তুমি এটা দাও, ইউ ক্যান গো, তারপরে তুমি প্রফেশনালে চলে। আর আমি প্রফেশনাল বুঝি হলো 14 বছরের থেকে। কারণ হলো, প্রফেশনাল মানে হলো গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে নাস্তা খাওয়াচ্ছি, তুমি আমাকে ট্রেনিং দেখাচ্ছ, এটাই প্রফেশনাল। গিভ অ্যান্ড টেক না হলে প্রফেশনাল হয় না। সে 13 বছরে হোক, 15 বছরে হোক, যখনই কোনো কাজ ব্যাগার দেওয়া হবে, সেটা হবে না। এই জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যে আমার প্রফেশনাল মাইন্ড নিতে হবে, যে আমি আই ক্যান ডু এনিথিং, অ্যান্ড এভরি ডে ইউ শুড ডু 1000 পুশ, লেফট অ্যান্ড রাইট হ্যান্ড, রাইট লেগ। আর বল, এই বলটা গোলকিপার, তুমি ওয়ালে প্র্যাকটিস করতে পারো, 1000 ড্রপ দিতে পারো, 1000 ওয়াল প্র্যাকটিস করতে পারো। তোমার হাত দিয়ে আর থ্রো করলা, তুমি ধরলা, এসে হতে পারে। তুমি সাইড ওয়ালগুলো, দুটো ওয়াল দুই পাশে হলো, এই ওয়ালে তুমি মারলা বল ধরলা, এই ওয়ালে তুমি মারলা বল ধরলা, পুশ স্কিল হতে পারে। এই ওয়ালে মারলো, বল আসলো, আবার বাম পায়ে এই ওয়ালে দিলা। দিস আর মেনি ভেরিয়াস টাইপ ট্রেনিং ইউ ক্যান ডু। একজন কোচ তুমি নিতে পারো, একজন পেইড কোচ রাখতে পারো তুমি, সেটা হতে পারে। অথবা ফুটবলার প্লেয়ার
তোমার এলাকায় যে আছে সেই ভাইকে তুমি নিলা, যে ভাই প্রতিদিন তুমি আমাকে এক ঘন্টা প্র্যাকটিস করো, এটাও হতে পারে। সো মেনি অফ টাইপ প্র্যাকটিস ইউ ক্যান ডু দিস, ইট ইজ ফেবুলাস ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। আমি বিশ্বাস করি যে এটার এই প্যাশন যদি থাকে তুমি কখনো মিস করবে না। আর সবচেয়ে মিস করা কি, তুমি যে ট্রেন পাওনি কিন্তু তুমি তো স্টেশন পর্যন্ত আসছো, এটাই তো অনেক কিছু। তা আমার ফার্স্ট দরকার তোমার ট্রেন ধরা না, আমি স্টেশনে যাব তারপরে ট্রেন ধরব। সাকসেস হও আর না হও কিন্তু ভালো মানুষ হতে পারবা, এই বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ।